এদিকে এবারে নিজ ইচ্ছায় অনলাইন লাইভের মাধ্যমে গানের রাজার প্রথম রানারসাব শফিকুল ইসলামের খোঁজ নিয়েছেন সামাজিক মাধ্যম থেকে উঠে আসা আশরাফুল আলম হিরো আলম তিনি বলেন অনেক দিন থেকেই ইচ্ছে ছিল শফিকুলের সাথে কথা বলবো ওর খোঁজ খবর নিব আজ সেই ইচ্ছেটাও পূরণ হলো এ সময় শফিকুলকে প্রশ্ন করা হয় তুমি কেমন আছো উত্তরে শফিকুল বলে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পৃথিবীর সকল মানুষ আজ খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় সকল কাজকর্ম এখন বন্ধ আশা করছি খুব শীঘ্রই মানুষের এই দুর্দিন শেষ হবে এবং আমরা সবাই যার যার কাজকর্ম আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ আসুন সবাই নিজের জন্য এবং পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন ও করোনা ভাইরাস নামক এই ভয়ঙ্কর মহামারী থেকে খুব শীঘ্রই পৃথিবীকে মুক্ত করেন আমিন সমগ্র পৃথিবী আবার সচল হবে আপন গতিতে কিন্তু আপাতত সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন প্রসঙ্গত ব্যতিক্রমী নাচ গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা আলোচিত চরিত্র হিরো আলম সম্প্রতি ডাক পেয়েছেন সিনেমায় তাও আবার যেই সেই চরিত্র নয় বড় চরিত্র অভিনয়ের সুযোগ হচ্ছে তার ছবিটির নির্মাতা ও সেলিব্রিটি নায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার পরবর্তী ছবিতে হিরো আলমকে কাস্ট করতে যাচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম ও অনন্ত জলিল দুজনেই এদিকে হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে সম্প্রতি অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেন হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে তাকে তো আর ছোটোখাটো চরিত্রে নেওয়া যাবে না এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি এতে অনেক ছোটোখাটো চরিত্র রয়েছে যেখানে হিরো আলমকে নিতে পারি না সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আগামী ছবিতে তাকে অনেক বড় চরিত্রে নিব আমি যেহেতু কথা দিয়েছি অবশ্যই নেব হিরো আলমও খুশি নায়ক ও নির্মাতা অনন্তের এই অফার পেয়ে এরই মধ্য দিয়ে তার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হচ্ছে হিরো আলম বলেন জলিল ভাই যেহেতু কথা দিয়েছেন তিনি অবশ্যই কথা রাখবেন